Assalamualaikum. Learning and Earning Tips এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। কথা দিয়েছিলাম যে microfly.com পার্ট 1 এর পরে পার্ট 2 অবশ্যই আপনাদের অনুরোধ পেলে আমি পাবলিশ করব। সুতরাং আজকে পার্ট 2 পাবলিশ করতে যাচ্ছি। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কেননা আপনি যদি এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ওয়েবসাইটটিতে ছোট ছোট যে ট্রাস্টেড কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে আপনি এখান থেকে মাস শেষে একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই, কেননা এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট মাইক্রো ওয়ার্কিং জবের মধ্যে। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, যদি আপনি এই ভিডিও এর পূর্বে আগের ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে আসুন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। এবং গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে microfly.com এর মধ্যে সাইন আপ করবেন, কীভাবে কাজ করবেন এবং কীভাবে আপনি পেমেন্টগুলো উইথড্র নেবেন, সেখানে আমি দেখিয়ে দিয়েছি। আশা করি সেই ভিডিওটা কমপ্লিট করার পরে আজকের ভিডিওটি দেখবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব। কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে কীভাবে আসতে হয় আমি আবারও বলছি, আগের ভিডিওটি দেখার পরে আপনি এই ভিডিওটি দেখলে আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হয়ে যাবে। সো আজকে কিছু কিছু কাজ দেখিয়ে দিব যে কাজগুলো খুব সহজ এবং কোনোরকম দক্ষতা বা কোনোরকম অভিজ্ঞতা বা কোনোরকম ঝামেলা ছাড়াই নিজে নিজে ঘরে বসে করে ফেলতে পারবেন, মোবাইলে অথবা কম্পিউটারের মধ্যে। অথবা আপনি সরাসরি যদি না বুঝেন তাহলে আমার কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্সে জানালে অবশ্যই আপনার কমেন্টের প্রশ্নের ভিত্তিতে আমি জানিয়ে দিব কী করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই ইন্টারভিউ যে আসার পরে অনেকগুলো কাজের অফার, যে কাজগুলো আপনার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়, যেগুলো করলে আপনি নিমিষে সাবমিট করতে পারবেন, সেই কাজগুলো অবশ্যই আপনি করবেন। এখানে বড় ছোট অনেক ধরনের বা মাঝারি অনেক ধরনের কাজ রয়েছে, আপনাকে আমি অনুরোধ জানাবো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। আর আপনি যদি সাকসেস রেট এখান থেকে বাড়াতে পারেন তাহলে অবশ্যই আপনি বড় বড় কাজগুলো এখান থেকে পেয়ে যাবেন। এখানে উপরে একটি মেসেজ শো করছে, সেটি হচ্ছে দোজ হোজ সাকসেস রেট ইজ বিলো 24% সেন্ড এ মেসেজ টু সাপোর্ট ইয়ার সাকসেস রেট উইল বি ইনক্রিজড। অর্থাৎ আপনার সাকসেস রেট যদি 24%-এর নিচে হয় তাহলে অবশ্যই সাপোর্ট টিম অবশ্যই যোগাযোগ করবেন। সাপোর্ট টিমের অপশন হচ্ছে এখানে, আপনি এখানে ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার প্রয়োজনীয় প্রশ্নটি তাদের কাছে ইনফর্ম করবেন, তারপর আপনি সলিউশন পেয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে কীভাবে বাকি কাজগুলো করবেন। আমি স্টেপ বাই স্টেপ কয়েকটি কাজ দেখিয়ে দিব যেগুলো খুব সহজ এবং নিমিষেই করতে পারবেন। সো এখানে একটি কাজ দেখা যাচ্ছে, ফেসবুক লাইক দ্য পেজ, অর্থাৎ এই ফেসবুক পেজের মধ্যে জাস্ট লাইক দেবো। আমি এটি ওপেন করছি, ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এখানে বলেছে যে লাইক ইয়োর ফেসবুক, লাইক আওয়ার ফেসবুক পেজ বিলো দ্য দ্যাট লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে একটি লাইক দিতে হবে, দ্যাটস ইট, আর কিছুই নয়। এবং আপনাকে বলেছে যে গিভ আস এ ক্লিয়ার স্ক্রিনশট, আফটার দ্যাট উই উইল ভেরিফাই ইউ। অর্থাৎ আপনাকে একটি ক্লিয়ার স্ক্রিনশট দিতে হবে, কীভাবে স্ক্রিনশট নিতে হয় সেটিও আমি আজকে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। সো কেটে কেটে না দেখে অথবা আপনি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখলে আপনি কাজ শুরু করতে পারবেন, সবার আগে এগিয়ে যাবেন। সো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ফেসবুক পেজে চলে আসলাম। ফেসবুক পেজে চলে আসার পরে এখানে জাস্ট যে লাইক বাটনটি দেখতে পাচ্ছেন এখানে একটি লাইক দিতে হবে। লাইক দেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এবার একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট কীভাবে নিতে হয় সেটি আমি দেখাচ্ছি। সো স্ক্রিনশট নেওয়ার সময় আমি গত ভিডিওতে বলেছিলাম, আবারও বলছি যে এখানে স্ক্রিনশট নেওয়ার আপনি যদি কম্পিউটার কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি স্নিপিং টুলটি ইউজ করতে পারেন, তার মানে আপনি খুব সহজেই স্নিপিং টুলটা আপনার কম্পিউটারের মধ্যে পেয়ে যাবেন। আমি স্নিপিং টুল ওপেন করছি। অথবা আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে একটি ফ্রি স্ক্রিনশট এর সফটওয়্যার ইনস্টল করে নিয়ে সেটি ইউজ করে স্ক্রিনশট নিতে পারেন। সো এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর আমি স্ক্রিনশটটা নিচ্ছি। জাস্ট এতটুকু আপনাকে মাউসের বাটন সেভে আপনাকে এই লাইকটি চিহ্নিত করে দিতে হবে, যে আপনি লাইক দিয়েছেন সেই লাইকটি এখানে চিহ্নিত হয়ে রয়েছে। এবার আপনি এটি সেভ করবেন, সেভ করার পরে আপনি আপনার কম্পিউটারের মধ্যে রাখবেন, রাখার পরে এটি আপনাকে সাবমিট করতে হবে। সো আমি এটি মিনিমাইজ করে দিচ্ছি। এবার কীভাবে সাবমিট করতে হয় সেটি দেখাচ্ছি। সাবমিট করার জন্য আপনি প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করার পরে নেক্সট পেজে যখন চলে আসবে ব্রাউজ ইমেজে ক্লিক করবেন,
দেন আপনি আপনার কম্পিউটার থেকে যে নির্ধারিত স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা অবশ্যই এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে জাস্ট প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে এখানে একটি লিঙ্ক দেখতে পাবেন, লিঙ্কটিতে যাওয়ার পরে বা ক্লিক করার পরে এখানে একটি আপনি ইউআরএল পাবেন, ইউআরএলটি আপনি কপি করবেন, কপি করার পরে আবার চলে আসবেন বক্সের মধ্যে। এই বক্সে আসার পরে আপনাকে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে। আমি যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি এর ব্যতিক্রম করলে আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না। সুতরাং আপনাকে দেখে বুঝে তারপর কাজ করতে হবে। আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে একটি বক্স ওপেন হবে, বক্সের মধ্যে আপনি যেই এখান থেকে একটি ইউআরএল কপি করেছিলেন, এই যে ইউআরএলটি, এই ইউআরএলটি আপনি কপি করেছিলেন, সেই কপি করা ইউআরএলটি আপনাকে এখানে সাবমিট করতে হবে বক্সের মধ্যে। দ্যাটস ইট, এর বাইরে আর কিচ্ছু নয়। সুতরাং এটি সাবমিট করার পরে আপনার একটি ওয়েল ডান লেখা চলে আসবে, জাস্ট এই যে ওয়েল ডান লেখা চলে আসছে এটি রিভিউতে চলে যাবে। রিভিউতে যাওয়ার পর আপনি নির্ধারিত সেন্টটা পেয়ে যাবেন। এ হচ্ছে ফেসবুক লাইক দিয়ে কমেন্ট করা, ফেসবুক লাইক লাইক এর কাজ করা। এবার চলে আসছি নেক্সটের আরেকটি কাজ, এটি একটি বড় কাজ, ওয়েবসাইট ভিজিট ভিজিট করা। 5 মিনিট থাকতে হবে কেয়ারফুলি। সো আমি এটি ওপেন করছি, ওপেন করার পরে আপনাকে পরের পেজে নিয়ে যাবে, তার মানে এই পেজে নিয়ে আসছে। এই পেজে নিয়ে আসার পরে ভিজিট আওয়ার ওয়েবসাইট কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড দ্য ফুল নেম মিনিং অফ আওয়ার ওয়েবসাইট, বলেছে কি এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে এবং তাদের ফুল নেমটি আপনাকে দিতে হবে। সো আমি এটি ওপেন করছি লিঙ্কটি। লিঙ্কটি ওপেন করার পরে এখানে তাদের ওয়েবসাইটের ইউআরএলটি দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নামটি হচ্ছে ফ্রি ইংলিশ ভিডিও লেসন, এই যে ENG মানে ইংলিশ, ভিডিও VID লেসন। সো এটির নাম হচ্ছে ফ্রি ভিডিও ইংলিশ লেসন, ফ্রি ইংলিশ ভিডিও লেসন। তারপরে আপনাকে কী করতে হবে, রাইট দ্য ফুল নেম অফ ইউর ওয়েবসাইট অফ আওয়ার ওয়েবসাইট, ওয়েবসাইটের পুরো নামটি লিখতে হবে। ওয়েবসাইটের পুরো নামটি হচ্ছে ফ্রি ইংলিশ ভিডিও লেসন্স, এই নামটি আপনাকে সেখানে দিতে হবে। সুতরাং এই নামটি দিলে আপনার কাজ শেষ। সুতরাং এতটুকু আপনি করতে পারবেন, এখানে আর কিছু করার দরকার নেই আপনার। দুটো কাজ করতে বলেছে, একটি হচ্ছে রাইট দ্য ফুল নেম অফ আওয়ার ওয়েবসাইট, ওয়েবসাইটের নামটি হচ্ছে আমি আবারও দেখাচ্ছি ফ্রি ইংলিশ ভিডিও লেসন্স। এরপরে ওয়ান স্ক্রিনশট দিতে বলেছে, আমি একটি স্ক্রিনশট দিচ্ছি, জাস্ট আপনাকে একটি স্ক্রিনশট দিতে হবে। আমি একটু ছোটো করে নিচ্ছি, এটি ছোটো করে নিচ্ছি এই কারণে যে কন্ট্রোল মাইনাস অপশন আপনি ক্লিক করলে অবশ্যই আপনি এটি ছোটো করতে পারবেন খুব সহজে, বড় করতে চাইলে প্লাসে ক্লিক করতে হবে। সো আমি একটি স্ক্রিনশট নিচ্ছি, আমি আবারও স্নিপিং টুল ইউজ করছি, আপনি চাইলে যে কোনো ফ্রি স্ক্রিনশট নেওয়ার সফটওয়্যার ইউজ করতে পারেন। সো আমি একটি স্ক্রিনশট নিচ্ছি, এটি ছোটো করে নিয়েছি প্রথমেই কন্ট্রোল মাইনাস প্রেস করে। সো এটি আমি, এটির নাম হচ্ছে ENG বিট, এটি আমি সেভ করে নিয়েছি কম্পিউটারের মধ্যে। এরপর আমি এটি এবার সাবমিট করব। সো প্রথমত আপনাকে এখানে মনে রাখতে হবে দুটো কাজ তারা সাবমিট করতে বলেছে। প্রথমত হচ্ছে তাদের ওয়েবসাইটের নামটি দিতে বলেছে ফ্রি ইংলিশ ভিডিও লেসন্স। সো আপনাকে প্রিন্টে ক্লিক করতে হবে, প্রিন্টে ক্লিক করার পরে আপনার এখানে নেক্সট পেজ চলে আসবে, ব্রাউজ ইমেজে চলে যাবে। এরপর আপনি ইংলিশে ক্লিক করবেন, দেন ওপেনে ক্লিক করবেন। এটি এরপর অ্যাপ্লাই নামে ক্লিক করবেন, অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। সেম কাজগুলো পিকো ওয়ার্কার্সের মধ্যেও আপনি পাবেন। এরপর এখানে বলেছে রাইট প্রুফ ডিটেলস হিয়ার, এখানে আপনাকে এখানে ওয়ান স্ক্রিনশট আমি অ্যাড করেছি। এরপরে আমাকে যেটি করতে হবে ফুল নেম অফ আওয়ার ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটের নামটি আমি আগেই বলেছি, সেটি হচ্ছে ফ্রি ইংলিশ ভিডিও লেসন্স, এটি হচ্ছে তাদের ওয়েবসাইটের নাম। সুতরাং আপনাকে সেভাবে দিতে হবে ফ্রি ইংলিশ ভিডিও লেসন্স। এই যে এখানে লিখে দিয়েছি আমি ফ্রি ইংলিশ ভিডিও লেসন্স, এটি হচ্ছে তাদের ওয়েবসাইটের নাম। আমি আরেকটু চেক করে নিচ্ছি ফ্রি ইংলিশ ভিডিও লেসন্স। এই কাজগুলো করতে গেলে আপনার কিন্তু 1 মিনিটেরও সময় ব্যয় করতে হবে না। সুতরাং এই ছোটো ছোটো কাজগুলো করে আপনি এখান থেকে খুব সহজেই ইনকাম জেনারেট করতে পারবেন।
এবং 5 মিনিটের মধ্যে কাজটি করতে বলেছে। সুতরাং আপনার এই কাজগুলো করতে বেশিক্ষণ সময় লাগবে না এবং এটি সাবমিট করার পরে আপনি 0.04 ডলার পাবেন। তখনই যখন এটি রিভিউতে চলে যাবে, রিভিউতে যাওয়ার পরে এটি রিভিউ হবে। সুতরাং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেন আপনার কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। এই যে ওয়েল ডান, এখানে লেখা চলে এসেছে। তো আমি দুটো কাজ আজকে দেখালাম, এখানে কীভাবে আপনি কাজ করবেন সেটি, এবং আরও কতগুলো কাজের অফার রয়েছে সেটি আমি দেখাচ্ছি। দ্বিতীয় পেজে চলে যাচ্ছি। দ্বিতীয় পেজে আসার পরে আপনি এখানে আরও কিছু কাজের অফার দেখতে পাচ্ছেন। যেগুলো ছোটো ছোটো কাজ সেগুলো অবশ্যই করবেন, যাতে করে আপনার কোনো প্রবলেম না হয় বা সাবমিট করতে যাতে কোনো অসুবিধা না হয়। এবং এখানে যে কাজগুলো এই সাইন আপের একটি কাজ রয়েছে এবং এটি 0.03 ডলার এবং নিউ বাগ সাইন আপ করতে বলেছে। জাস্ট সাইন আপের কাজ, আর কিচ্ছুই নয় এটি সাইন আপ করা। এটি ছোটো একটি কাজ। এবার যদি থ্রিতে চলে আসেন, এখানে আরও একটি কাজ দেখতে পাচ্ছেন, এই যে ক্রিসপি সাইন আপ এবং গেট 0.06 ডলার। সো এখানে 3, 4, 5 এই যেভাবে যদি চলে যান, আপনি হিউজ পরিমাণ কাজের অফার স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। এবং এখানে আরেকটি কাজ রয়েছে, ভিজিট দিস ওয়েবসাইট 20 সেকেন্ড, ডোন্ট ব্যাক অন এসকি অর এসকিপ। অর্থাৎ এই ওয়েবসাইটটি জাস্ট ভিজিট করলে আপনাকে দিচ্ছে এই ডলারটি। সুতরাং এখানে 570টি কাজের মধ্যে 505টি কাজ কিন্তু অলরেডি করে ফেলেছে, আপনিও চাইলে এই কাজটি করে ফেলতে পারবেন। এবং এটি আরও সহজ কাজ, ইউটিউব জাস্ট ওয়াচ দ্য ভিডিও, ভিডিওটা ওয়াচ করতে বলেছে। এরপরে এখানে আরও একটি ভিডিও ভিউ অর্থাৎ দেখতে বলেছে। এরপর জিমেল ক্রিয়েট, এগুলো কিন্তু খুব ছোটো ছোটো কাজ, এগুলো আপনি করে অবশ্যই শেষ করতে পারবেন না। সুতরাং ছোটো ছোটো কাজ করে ট্রাস্টেড ওয়েতে ইনকাম জেনারেট করার জন্য মাইক্রোপলি.com হতে পারে আপনার আর্নিংয়ের নতুন একটি দিগন্ত। বসে না থেকে ফ্রাস্ট্রেশন না হয়ে আপনি যদি এই ওয়েবসাইটগুলোতে কাজ করেন, নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই মাস শেষে। এবং এখানে জাস্ট একটি ফটো আপলোড করতে বলেছে, তার জন্য 0.05 ডলার কিন্তু দিচ্ছে। 210টির মধ্যে 197টি কাজ অলরেডি হয়ে গিয়েছে এবং এটি 5 দিন আগে শুরু হয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে আসলে মাইক্রোপলি.com এর মধ্যে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে। এবং আমি অনুরোধ জানাবো, আমার পূর্বে ভিডিওটি যদি এখনও দেখে না আসেন তাহলে দেখে আসুন। দেখে আসার পরে আজকের ভিডিওটি দেখলে আপনার অবশ্যই এখানে কাজ করা সোজা হয়ে যাবে এবং আপনি কাজ করে শেষ করতে পারবেন না। সো নেক্সট ভিডিও কী হবে সেটি আপনাদের কমেন্টের প্রতিক্রিয়া রইলাম। যদি মাইক্রোপলি.com এর উপর আরও ভিডিও পেতে চান, আশা করি কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের প্রতিক্রিয়া রইলাম। সো ভিডিওটি শেষ করার পূর্বে বরাবর মতো আবার অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, লাইক দিন, বেশি বেশি শেয়ার দিন, যাতে বন্ধুরা সবাই উপকৃত হতে পারে এবং আর্নিং জেনারেট করতে পারে। সো আরও একটি স্পেশাল অনুরোধ, মেক মানি অনলাইন যাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে, বিশেষ করে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো, ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো এখানে পাবলিশ করা হচ্ছে। সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।